এবার জেলও হয়ে যেতে পারে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে ডিভোর্সের পরেও নানা রকম যুদ্ধ লেগে রয়েছে তাদের মধ্যে। এবার সেইখান থেকেই জেল হতে পারে শ্রাবন্তীর। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রোশান সিংয়ের সঙ্গে, তবে সেই সংসারে শান্তিতে ছিলেন না এই অভিনেত্রী। বিচ্ছেদের সিদ্ধান্তে আদালতে মামলা করলে সে মামলা এসেছে নতুন মোড়ে। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় 2019 সালে ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রীর এক কাছের বন্ধু রোশান সিংকে। বছর ঘুরতে না ঘুরতে 2021 সালেই বিবাহ বিচ্ছেদের মামলা করেন এই অভিনেত্রী তার স্বামীর বিরুদ্ধে। সে মামলা বছর ধরে চলেছে। এ মামলায় অভিনেত্রী শ্রাবন্তী তার স্বামী রোশানের কাছে মাসিক 7 লক্ষ টাকা খরপোশের দাবি জানান। এজন্য আদালতে নিজের আয় ব্যয়ের নথিপত্রও জমা দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। এখানেই অসঙ্গতি। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয় ব্যয়ের হিসাব দিয়েছিলেন সকলকে, তার সঙ্গে এই মামলায় দেয়া তথ্যের অসঙ্গতি রয়েছে। তাই মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে অভিনেত্রীর বিরুদ্ধে আবারও মামলা করেছেন এবার তার প্রাক্তন স্বামী রোশান সিং। সিপিআরসি 340 ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে পারজারির মামলা দায়ের করেছেন তারই প্রাক্তন স্বামী রোশান সিং। আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি মামলা চলাকালীন মিথ্যা বয়ান দেন, তার বিরুদ্ধে এই মামলা করা যায়। এ বিষয়ে অভিনেত্রীর কাছে কিছু জানতে চাওয়া হলে তিনি বলেন, এই বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছুই জানাতে চাই না আমি এই সময়ে। ভারতের আলিপুর কোর্টে 16 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে। এদিকে রোশানের আইনজীবী জানান, শ্রাবন্তীর বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে এই টলিউড তারকার। সো ভিউয়ার্স, শ্রাবন্তী এবং রোশানের সম্পর্ক নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না। এমনই সব লেটেস্ট আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।